আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমি দেখাবো যে চট্টগ্রামের মতো পাঙ্গাস মাছের এই যে চামড়া উঠিয়ে কিভাবে রান্না করতে হয় সেটাই হচ্ছে আমি দেখাবো যে এই চামড়াটা অতি সহজে কিভাবে উঠানো হয়। তো এটা দেখা যায় যদি একদম মানে আস্ত থাকে তো সেক্ষেত্রে উঠানো যায়, যেহেতু বাজার থেকে এনেছি ওটা কেটে দিয়েছে। তো এখন হচ্ছে এইটার চামড়াটা আমি উঠাবো। তো এটাকে আমি যেহেতু বটি দিয়ে উঠাচ্ছি তো সেক্ষেত্রে চামড়াটাকে এই চার থেকে আগে একটু করে কেটে নিই। দেখা যায় যদি একটু করে বের করতে পারি তো সেক্ষেত্রে বাকিটা বের করা একদম সহজ, বাকিটা বের করা ওই রকমটা কঠিন না। তো আমি একটু হচ্ছে কেটে নিয়েছি, আপনাদেরকে দেখালাম। বাট এখন এইভাবে টেনে টেনে মানে যতটুকু পারি উঠিয়ে ফেলবো আর কি। এই যে আবার দেখা যায় মাছ চলে আসছে। এটা আসলে বিশেষ করে চট্টগ্রামে যারা আছেন বা হচ্ছে যারা মাছ বিক্রি করে ওরাই খুব ভালো পারে। এভাবে আস্তে আস্তে করে টেনে টেনে এটাকে উঠিয়ে ফেলবো। আমি বটিটা একটু সরিয়ে নিই, তা নয় আমার নিজের হাতে কেটে যাবে। এই যে দেখতে পাচ্ছেন টান, মানে টানটা হচ্ছে আস্তে আস্তে করে দিতে হবে, তা নয় কিন্তু মাছ চলে আসবে। এই যে যেখান থেকে জুড়ে লাগবে ওখান থেকে কিন্তু মাছের উপরে কিন্তু একটা ই থাকে, মেবি পর্দার মতো থাকে, ওই পর্দাটার জন্যই মাছটা থেকে যায়। এই যে এখান থেকে একটু মাছ উঠে গেছে, বাট এখান থেকে খুব সাবধানে করতে হবে, তার নয় দেখা যায় বাকি অংশটুকুর মাছটাও কিন্তু এভাবে উঠে যাবে। তো আমি এইভাবে করে সব মাছগুলো চামটা ফেলে নিব, কারণ দেখা যায় এই চামটা ফেলে দেওয়ার পরে মাছটা খেতে খুবই ভালো লাগে। তো এই যে উঠানো শেষ হলো, এখন আমি হচ্ছে এখান থেকে যেহেতু পুরো তো সেক্ষেত্রে এখন চামটাকে এখন এখান থেকে কেটে নিব। কেমন হইতেছে না, এই যে এই অংশেরও আমি এভাবে এই যে শেষ দেখতে পাচ্ছেন উঠানোর পরে কিন্তু দেখতেও কত সুন্দর লাগে আর এটা খেতেও খুব ভালো লাগে। এই হচ্ছে পর্দাগুলো। তো এখন হচ্ছে আমি এগুলোকে একটু কেটে নিই। তো আমি এই যে মাছগুলোকে ফেলে দিয়ে এই যে এগুলোকে ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে এগুলোকে মানে রান্না করব, একটু ভুনা ভুনা করব। এর জন্য আগে যেটা করব সেটা হচ্ছে আগে ভেজে নিব। তো ভেজে নেওয়ার জন্য এখানে আমি হলুদের গুঁড়া প্লাস হচ্ছে এই যে মরিচের গুঁড়া, অল্প করে মরিচের গুঁড়া দিচ্ছি, আর দিব লবণ। এটাকে মেখে তারপর হচ্ছে ভেজে নিব, এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই তো আমার মাখানো শেষ হয়ে গেল, মাখানো শেষ। তো আমি হচ্ছে মাছ ভাজার জন্য ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, এবার হচ্ছে মাছগুলোকে দিয়ে দিই। মাছগুলোকে ভেজে নিয়ে তারপরে হচ্ছে এটাকে ভুনা করব। এভাবে হচ্ছে মাছ রান্না করলে মাছটা মানে মনে হয় না যে আসলে পাঙ্গাস মাছ না কি না, সেটা আসলে বোঝার কোনো নেই, দেখা যায় চামড়াটা উঠিয়ে নেওয়া হয়। আমি হচ্ছে এখানে যে সব মাছগুলো দিয়ে দিলাম, এখানে এটাকে আস্তে আস্তে করে একটু মানে ভেজে নিচ্ছি ভাজা হোক। তো এই যে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, এখন আমি যে প্যানে ভেজেছি সেটাই আমি সেটাই রান্না করে নেব। এখানে তেল ছিল, প্লাস হচ্ছে আমি আরো তেল দিয়ে দিলাম, এরপরে এই যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটাটাও দেবো, কুচিটাও দেবো, দুইটাই দেবো।
মাছ ভেজেছিলাম তো একটু দেখা যায় হলুদ মরিচ ছিঁড়ে গিয়েছে, তো পেঁয়াজটা আমি একটু ভেজে নিই। তো আমি হচ্ছে এখন বাটা মশলাগুলো দিব, এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিই। এটা হচ্ছে রসুন বাটা, তারপর হচ্ছে এই যে জিরা বাটা, এখন এগুলো হচ্ছে একটু নেড়ে চেড়ে দিই, এরপর হলুদ মরিচটা দিয়ে দেবো। তো এখন হচ্ছে এটাকে একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব, হালকা করে একটু পানি দিই। একটু ভালোভাবে কষিয়ে নেব। তো আমার এটা হচ্ছে কষানো শেষ হয়ে গেছে, আমি পানিটা পরে দিব। আমি এর ভেতরে হচ্ছে এই যেভাবে করে মাছগুলো দিয়ে যাই, এরপরে হচ্ছে এখানে হচ্ছে এক মিনিটের মতো রেখে তারপরে আমি পানি দিব। এর আগে হচ্ছে পানিটা দিব না, কারণ আপনারা হচ্ছে পানি দিয়ে তারপরে মাছটা রান্না করতে পারেন, বাট আর এভাবেও হচ্ছে রান্না করতে পারেন যে যেভাবে রান্না করে। তো আমার হয়ে গেল, এখন হচ্ছে আমি একটু মশলাটা মাছের গায়ে একটু লাগিয়ে দিই এভাবে করে। হয়ে গেল, এখন হচ্ছে আমি পানিটা দিয়ে দেব, এই যে এখন অল্প করে পানি দেব। পানিটা দেওয়ার পর একটু মাছটা একটু নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তোমার হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে এটার ভিতরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু একদম হয়ে গেছে, এখন যেটা আছে একটু মাখা মাখা আছে আর কি এরকম। এটাকে আমি এখন উঠিয়ে ফেলবো আর একটু টানিয়ে তারপর উঠিয়ে ফেলবো। তো এই যে রান্না শেষ হয়ে গেল, সবাই এভাবে হচ্ছে রান্না করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।